মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সাত নম্বর ওয়ার্ডের গুডশেড রোড এলাকায় জলতোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজনীতির রং লাগে, নাম জড়ায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। 2017 সালে এরাই রাত 12টা থেকে ফুটবল খেলতো রাত 3টে অবধি, তারপর রাত্রিতে আমরা বলতে গেলাম তো আমাকেও এসে সেদিনকেও আমাকে মেরেছে, সেদিনকেও আমরা থানা পুলিশ করেছি, সেদিনকেও আমরা মেডিকেল করেছি। আমার স্বামীকে সেদিনও রাতে মারা হয়েছে 2017 সালে, ওই সঞ্জয় সিং, রীনা সিং, লক্ষ্মী শঙ্কর এরাই করেছিল, কালকে এরাই ইয়ে করলো। তা আমার মমতা দিদির কাছে একটাই অনুরোধ যে আপনিও বাংলার মেয়ে, আমরাও বাংলার মেয়ে, আপনি সবটাই দেখুন, আমাদের যেন বাংলায় আর কোনো মেয়েকে ধর্ষিত না হতে হয়, আমার মতো যেন বিভস্ত্র করে এরকম করে যেন মার না খেতে হয়, দিদি আপনি একটু দেখুন, আপনি বাংলার গর্ব, আপনি বাংলার ইয়ে, আপনার আপনি না দেখলে আমাদের মতো মেয়েরা কোথায় যাবে বলুন, আপনি যদি না দেখেন না করেন তাহলে তো আমাদের মতো মেয়েরা দিনের পর দিন শেষ হয়ে যাবে বলুন। আমার মমতা দিদি, মাননীয় মমতা দিদির কাছে আমার একটাই অনুরোধ যে দিদি এগুলো দেখুন, এগুলো ব্যবস্থা করুন, কেন আমাদেরকে এরকম দিনের পর দিন নিয়ে হেনস্থা হতে হয়, কেন আমাদের মতো কিছু গরিব মেয়েদের রেপ হতে হয়, কেন আমাদের মতো মেয়েদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপির 2 নম্বর নগর মণ্ডল সভাপতি দীপেন্দু চক্রবর্তী। তিনি জানান, আজকে গতকালের একটা ঘটনা ঘটেছে গুডশেড রোডে 7 নম্বর ওয়ার্ডে। সেখানে আমাদের বুথ সভাপতি বাবলু মালিক এবং ওনার স্ত্রী, এনাদের উপরে কিছু দুষ্কৃতকারী স্থানীয় তারা বর্বরোচিত আক্রমণ করে এবং বীভৎসভাবে তাদেরকে মারধর করা হয়। এবং এরা প্রান্তিক মানুষ, এরা প্রতিদিন দিন আনা দিন খাওয়া করে এরা কোনো মতে এদের সংসার চালায়। আজকে এই বৌদি ঝালমুড়ি বিক্রি করেন, ওখানে একটা ছোট্ট ঘরের সামনে দোকান করেছেন, সেই দোকানটাকে ভেঙে তছনছ করে দেয়, সব রাস্তায় ফেলে দেয়, এই দাদাকে রাস্তায় ফেলে মারে। সবচেয়ে যেটা খারাপ ব্যাপার হয়েছে যে একটা বাড়ির বউকে, সে তো বাংলারই মেয়ে, তাকে রাস্তায় ফেলে তার নাইটি ছিঁড়ে দিয়ে প্রায় অর্ধ উলঙ্গ করে তাকে মারা হয়। এমন একটা সময় যখন একটা জনবহুল জায়গা দিয়ে লোকে স্টেশন যাচ্ছে, বাজার করতে আছে, সেই জায়গা দাঁড়িয়ে এভাবে মারা হয়, কী অপরাধ! আজকে ওনারা কম বেশি বোধ হয় ওখানে 30-35 বছর ধরে আছেন, 40 বছর ধরে আছেন, কারোর কোনো অভিযোগ নেই, কোনো অসামাজিক কাজকর্মের সাথে ওরা যুক্ত নন কোনো। উনি, হ্যাঁ, ওনার একটাই অপরাধ যে উনি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। এছাড়া যদি ওনার কোনো দ্বিতীয় অপরাধ আজ পর্যন্ত কেউ বলতে পারেন তাহলে যা বলবেন আমরা মাথা পেতে নেব। সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে ঘটনাটা কিন্তু একটা অরাজনৈতিক ঘটনা ছিল, জল নেওয়াকে কেন্দ্র করে। দোষটা কার আমি সেই জায়গায় যাচ্ছি না, ওনার দোষ না তাদের দোষ, কিন্তু যেভাবে ওনাদেরকে ফেলে মারা হয়েছে, আইনকে বৃদ্ধাঙ্গুষ দেখিয়ে তাদেরকে এটা করা হয়েছে, এবং মারতে মারতে বলা হয়েছে তোরা বিজেপি করিস, তোদের এখান থেকে ঘর থেকে উচ্ছেদ করব, আমরা এখানে সবাই তৃণমূল করি। হ্যাঁ, সবাই তৃণমূল করেন, খুব ভালো, খুব অহংকারের কথা, শাসক দল সব ঠিক আছে, কিন্তু শাসক দল সবাই করে বলে বিরোধী অস্তিত্বহীন হয়ে পড়বে, কোনো বিরোধীকে রাখতে পারবো না, এই ধরনের কোন ভারতের সংবিধানে লেখা আছে আমি শাসক দলের কাছে এটা জানতে চাই। আজকে একটা দুর্বল মানুষ, ভারতীয় জনতা পার্টি একমাত্র কর্মী ওখানে বেঁচে আছে, তাকেও সেখানে টর্চার করে, অত্যাচার করে তাকে ওখান থেকে মানে গৃহ উচ্ছেদ করে দেবে, দিয়ে তাকে রাজনৈতিকভাবে আইদার তৃণমূলে জয়েন করতে হবে, তা নাহলে ওখানে থাকতে দেবে না। এ কোন ধরনের শাসন ব্যবস্থার মধ্যে কোন ধরনের রাজ্যে আমরা বাস করছি? দেখুন, যদি এনাদের তরফ থেকে কোনো দোষ থাকে, যদি ওনারা মারধর করে থাকে, তাহলে তো আমরা আশা করতাম, আগ্রহ রাখতাম ওনারা আগে থানায় যেতেন, দিয়ে প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়া নিতেন, কিন্তু ওনারা তো সেটা করেননি। যেটা হয়েছে সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে, এরা ওরা মিথ্যে বলেছে, সাজানো ঘটনা। একটা মানুষ যার রাজনৈতিক পরিচয় হচ্ছে সে বিজেপি করে, 2 তারিখের পর থেকে আপনারা সবাই জানেন কী ধরনের সন্ত্রাস ভারতীয় জনতা পার্টি কর্মী এবং নেতৃত্ব নেমে এসছে, তো সেই জায়গাতে ওনার সাহস হবে না যে যারা তৃণমূল করে বা শাসক দলের সাথে যুক্ত তাদের উপর গিয়ে টর্চার করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।